অনেকে বলেছে তাই আজকে এই ক্লাসটা নিচ্ছি আজকে আমাদের ক্লাসটা হবে জ্ঞানের থিওরির ওপরে জ্ঞানের থিওরি অফ লার্নিং অ্যান্ড ইনস্ট্রাকশান এই থিওরিটার ওপরে আজকে আমাদের আলোচনা আছে অনেকে বলেছে তাই এই ভিডিওটা আবার করলাম আমি আজকে তাই জ্ঞানের থিওরি প্রথমে আমরা জানবো কনসেপ্ট আর জ্ঞানে যে বিষয়গুলির ওপর আলোচনা করেছে সেইগুলো আমরা জানব মূলত তিনটি বিষয় নিয়ে জ্ঞানে কাজ করেছে একটা হচ্ছে টাইপস অফ লার্নিং শিখনের শ্রেণীবিভাগ করেছে আরেকটি পার্ট হচ্ছে গ্যাগনের বা জ্ঞানের নাইন ইভেন্টস অর কন্ডিশন অফ লার্নিং আর একটা হচ্ছে লার্নিং আউটকাম এই তিনটে বিষয় নিয়ে মূলত আলোচনা করেছে তা আমি তিনটে ক্লাসে তিনটে পার্ট আলোচনা করব। আজকে আপনার আলোচনা হবে টাইপস অফ লার্নিং ঠিক আছে তার আগে আমি কনসেপ্টটা বলে দিই যে এই থিওরির মূল কনসেপ্টটা কি ছিল ঠিক আছে তো শিক্ষাবিদ বা শিক্ষা মনোবিদ রবার্ট জ্ঞানে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তার দ্য কন্ডিশন অফ লার্নিং বইটি প্রকাশ করেন এবং সেই বইয়েতেই তার এই তত্ত্বটি তুলে ধরেন এবং এই তত এই তার এই বইয়েতেই তিনি শিক্ষণের শ্রেণীবিভাগ এবং তার যে নাইন ইভেন্টসের কথা বলেছেন বা নটি কন্ডিশনের কথা বলেছেন সেগুলি এবং লার্নিং আউটকাম এগুলো কথা বলেছে তাহলে আজকে প্রথমে আমি বলেছি যে আলোচনা করবো শুধু আমরা শ্রেণী বিভাগ নিয়ে তাহলে এখানে আমরা কি বলতে পারি যে জ্ঞানের শিখনের তত্ত্বের বিভিন্ন দিক রয়েছে তিনি সমস্ত ধরনের শিখনকে কাঠিন্য অনুসারে কতকগুলি ভাগে বিভক্ত করেছেন অর্থাৎ তিনি শিখনকে কাঠিন্য অনুসারে এই কারণেই বলা হচ্ছে যে সহজ থেকে কঠিন প্রথমে সহজ শিখন হবে তারপর আস্তে আস্তে আমরা কঠিন শিখনে যাব এই কথাগুলি বলেছে সেইভাবেই তিনি শ্রেণীবিভাগ করেছেন এগুলিকে বলে শিখনের শর্তাবলী বা প্রকার তিনি মোট আট প্রকারের শিখনের কথা বলেন এগুলি কাঠিন্য অনুসারে আমরা শ্রেণীবিভাগ করেছি সেটা আমরা পরের পেজে দেখব ওকে তাহলে এখানে আট প্রকার শিখনের কথা বলা হয়েছে যে টাইপস অফ লার্নিং শিখনের আটটি বিভাগের কথা বলা হয়েছে প্রথমে আছে দেখো সিগনাল লার্নিং তারপর আছে স্টিমুলাস রেসপন্স লার্নিং বা এসআর লার্নিং বলা হচ্ছে তারপরে চেইনিং লার্নিং চেইনিং ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং ডিসক্রিমিনেশন লার্নিং কনসেপ্ট লার্নিং রুল লার্নিং এবং প্রবলেম সলভিং লার্নিং এবার আমরা একটা একটা পার্টে জানবো যে কোন কী বা কী বলা যায় বা কীভাবে বলা যায় সেগুলো আমরা জানব ঠিক আছে তা প্রথমে আছে সিগন্যাল লার্নিং সিগনাল লার্নিং বা সংকেত শিখন বলা হয় এখানে বলা হচ্ছে যে সংকেতের বা উদ্দীপকের সাথে প্রতিক্রিয়া করতে গিয়ে যে শিখন হয় তা এই শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ একটা উদ্দীপকের সাথে একটা প্রতিক্রিয়া হবে সেটাই হবে শিখন মানে একটা উদ্দীপকের সাথে একটা উদ্দীপকটার ফলে যে প্রতিক্রিয়া করছি সেটাই এখানে হবে শিখন আর এখানে কিন্তু একটা উদ্দীপকের প্রতি একাধিক প্রতিক্রিয়া হতে পারে ঠিক আছে এখানে বলা হয়নি সিগন্যাল লার্নিংয়ে যে একটা নির্দিষ্ট উদ্দীপকের প্রতি নির্দিষ্টই প্রতিক্রিয়া হবে সিগন্যাল লার্নিংয়ে বলা হয়েছে জাস্ট যে একটা উদ্দীপকের সাথে যে কোনো প্রতিক্রিয়া হতে পারে তাহলে আমাদের শিখন হবে ঠিক আছে আর এই শ্রেণীর অন্তর্ভুক্ত শিখনটা আর ও ওয়াটসনের অনুবর্তন এই শ্রেণীর শিখনের উদাহরণ অর্থাৎ প্যাবলব যে শিখনের থিওরিটা তৈরি করেছিল বা শিখনের তত্ত্বটি তৈরি করেছিল যেটা আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তনের তত্ত্ব জানি এবং ওয়াটসনের যে থিওরিটা রয়েছে কানেকশানাজামের সেটা কিন্তু এই সিগন্যাল লার্নিংয়ের অন্তর্ভুক্ত যেমন আমরা এর উদাহরণ হিসাবে বলতে পারি যে মা হাত বাড়ালে শিশু তার কোলে ঝাঁপ দেয় অর্থাৎ মা হাত বাড়াচ্ছে একটা উদ্দীপক দিচ্ছে শিশু তার কোলে ঝাঁপ দিচ্ছে অর্থাৎ প্রতিক্রিয়া হচ্ছে অর্থাৎ শিশুটা জানে মানে তার শিখন হলো যে হাত বাড়ালেই কোলে ঝাঁপ দিতে হবে এটা একটা সিগনাল লার্নিংয়ের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নেক্সট আছে স্টিমুলাস রেসপন্স লার্নিং বা উদ্দীপক প্রতিক্রিয়ার শিখন এখানে কি বলা হয়েছে এখানে ব্যক্তি কোনো একটি বিশেষ উদ্দীপকের প্রতি একটি বিশেষ প্রতিক্রিয়া করে থাকে এবং রিএনফোর্সমেন্টকে রিইনফোর্সমেন্ট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আগেরটাই বলা হয়েছিল যে একটা উদ্দীপকের সাথে একাধিক প্রতিক্রিয়া যুক্ত থাকতে পারে কিন্তু এখানে কি বলা হলো এখানে বলা হচ্ছে যে একটা উদ্দীপকের প্রতি নির্দিষ্ট প্রতিক্রিয়া হবে অর্থাৎ ওই উদ্দীপকটাই একটাই প্রতিক্রিয়া হবে সেই কথাটা বলা হয়েছে সেটাকেই বলা হবে স্টিমুলাস রেসপন্স লার্নিং আর এখানে রিইনফোর্সমেন্টকে বা শক্তিদায়ী উদ্দীপককে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যেমন স্কিনার এবং থ্রনডাইকের শিখনের তত্ত্বটি আমরা এই শ্রেণীর অন্তর্ভুক্তের মধ্যে ফেলতে পারি ঠিক আছে আর এই প্রকার শিখন প্রাণীর ইচ্ছাধীন অর্থাৎ প্রাণীর ইচ্ছা আছে বলেই তিনি এই শিখনটা শিখতে পারে শিখনের ফলে শিশুর কাছ থেকে আকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পুরস্কৃত করা হয় অর্থাৎ একটা উদ্দীপক দেওয়া হয়েছে একটা প্রতিক্রিয়া করা হচ্ছে এবার কোনো শিশুকে একটা কন্ডিশনে দেওয়া হল উদ্দীপক দেওয়া হলো একটা কাজ দেওয়া হলো যে এই কাজটা পারলে তাকে পুরস্কার দেওয়া হবে অর্থাৎ যখন সে কাজটা করবে তাকে পুরস্কার দেওয়া হবে এটা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়ার শিখন নেক্সট হচ্ছে চেইনিং লার্নিং বা শৃঙ্খলীকরণ শিখন বলা হয় এখানে ব্যক্তি পূর্বে অর্জিত দুই বা ততোধিক শিখনকে ক্রমান্বয়ে সজ্জিত করতে শেখে অর্থাৎ আগে আমরা যে দুটো পাঠ শিখলাম সিগনাল লার্নিং এবং স্টিমুলাস রেসপন্স লার্নিং সেই দুটো শিখনকে ক্রমোন্য়েরা সজ্জিত করতে শেখে অর্থাৎ কি বলা হচ্ছে যে দুটো শিখনের পরে যে শিখনগুলো ঘটছে সেই শিখনগুলো পর্যায়ক্রমে সাজিয়ে যে শিখন হচ্ছে সেটাকে আমরা চেইনিং লার্নিং বলছি চেইনিং লার্নিং এই কারণেই বলা হচ্ছে যেমন দেখবে চেন জিনিসটা যে একটার সাথে আর একটা সম্পর্ক থাকে একটার সাথে আর একটা জুড়ে জুড়েই একটা চেন তৈরি হয় অর্থাৎ পূর্বে যে শিকনগুলো হয়েছে সেই শিকনগুলোর ফলেই একটা শিকনের সাথে আর একটা শিকন জুড়ে জুড়েই আমরা এই শিক্ষণটা সম্পূর্ণ করি তার জন্য এটাকে বলা হচ্ছে চেইনিং লার্নিং যেমন সাইকেল চালানো তা কম্পিউটারের ব্যবহার করা মানে কম্পিউটার ব্যবহার করা যেমন বলা হচ্ছে কেন বলা হচ্ছে চেইনিং লার্নিং কারণ কম্পিউটার ব্যবহার করতে হলে তোমাকে প্রথমে কীবোর্ডের ওয়ার্ড সম্পর্কে জানতে হবে তারপর কিবোর্ড সম্পর্কে জানতে হবে মনিটার সম্পর্কে জানতে হবে মাউস সম্পর্কে জানতে হবে প্রিন্টার সম্পর্কে জানতে হবে তার জন্য কিন্তু কম্পিউটার একটা চেইনিং লার্নিংয়ের উদাহরণ আমরা বলতে পারি সাইকেল চালানো শেখাটাও ওরকমই আমাদের চেইনিং লার্নিং নেক্সট আছে চেইনিং ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং তাহলে আমাদের পরবর্তীতে চেইনিং ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং অর্থাৎ ভাষাগত শৃঙ্খলীকরণ শিখুন তাহলে এখানে শৃঙ্খলীকরণ বলা হচ্ছে কিন্তু ভাষাগত অর্থাৎ আগের শিখনের ক্ষেত্রে আমরা ভাষার ব্যবহার করিনি কিন্তু এখানে কি হবে ভাষার ব্যবহার করা হবে যে এটিও শৃঙ্খলীকরণ কিন্তু এটি মূলত বাচনিক বা ভাষাভিত্তিক যেমন যখন কাউকে একটা কুকুর দেখিয়ে বলা হলো এটি কুকুর এক ধরনের প্রাণী তাহলে পরবর্তীকালে সে কুকুর দেখলে চিনে বলতে পারবে যে এই প্রাণীটি কুকুর ঠিক আছে অর্থাৎ ভাষার ব্যবহার করতে পারবে যে একটার সাথে একটা ভাষা ব্যবহার করে যে বাক্য তৈরি হচ্ছে সেটাকেই আমরা বলবো ভার চেইনিং ভার্বাল অ্যাসোসিয়েশান লার্নিং মানে প্রথমে একটা শব্দ শিখছে যেটা হচ্ছে আমরা বলতে পারি সিগন্যাল লার্নিং বা স্টিমুলাস রেসপন্স লার্নিং যে একটা শব্দ সিগনাল লার্নিংয়ের মাধ্যমে কোনো শব্দ শিখলো বা স্টিমুলাস রেসপন্স লার্নিংয়ের মাধ্যমে কোনো শব্দ শিখলো সেই শব্দগুলো যখন ক্রমে সাজিয়ে একটা বাক্য তৈরি করতে পারছে তখন সেটা হবে চেইনিং ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং নেক্সট বলা হচ্ছে কি ডিসক্রিমিনেশন লার্নিং বা পার্থক্যকরণ শিখন পার্থক্যীকরণ শিখনে কী বলা হচ্ছে পার্থক্যকরণ মানে আমরা বুঝতেই পারছি যে পার্থক্য করতে পারাটাই হচ্ছে ডিসক্রিমিনেশন লার্নিং হবে বা পার্থক্যকরণ শিখান হবে বলছে এখানে ব্যক্তি সমধর্মের উদ্দীপকের মধ্যে পার্থক্য নিরূপণ করতে শেখে অর্থাৎ একই ধরনের উদ্দীপক সেইগুলোর মধ্যে সে পার্থক্য করতে পারবে ধরা যাক কোনো একটা শিশুর একটা বল রয়েছে এবং বলটি তার বন্ধুদের বলের সাথে মিশে গেল এই স্তরে শিশুটি তার নিজের বলটি অন্যের বলের মধ্যে থেকে আলাদা করতে পারবে তাহলে যখন শিশু তার নিজের জিনিসটাকে অন্যদের জিনিসের থেকে আলাদা করতে পারছে তখনই কিন্তু এই ডিসক্রিমিনেশন লার্নিং হবে এটা আরও সহজ উদাহরণ দিতে পারে দেওয়া যেতে পারে যেটা ধরো মানে এটা তো লেখা যায় না কিন্তু বোঝার ক্ষেত্রে বলা যেতে পারে যে ধরো প্রত্যেকের চপ্পল রয়েছে বা চটি রয়েছে যেটা সেটা দেখবে অনেকের চুটি একই মাপের একই সাইজের একই রকম দেখতে হয় তারপরেও কিন্তু ভুল করে আমরা কিন্তু অন্যের চুটি পড়ে যাই না আমরা নিজের চুটিটাই পড়ে যাই কারণ কি আমরা পার্থক্য করতে পারি অর্থাৎ আমার আমার জিনিস কোনটা এবং অন্যের জিনিস কোনটা সেটা দেখতে একই রকমই হোক কিন্তু তার সাথে আমরা পার্থক্য করতে পারবো সেটাকেই বলা হবে এই ডিসক্রিমিনেশান লার্নিং নেক্সট আছে কনসেপ্ট লার্নিং বা ধারণা শিখন বলছে কোনো একটি ধারণার এমন কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যেগুলি ওই ধারণাটি ছাড়া অন্য কোনো ধারণাতে হুবহু থাকে না এই একই ধরনের বৈশিষ্ট্যগত শ্রেণীকে চিহ্নিত করতে পারাকেই বলে ধারণাগত শিখন অর্থাৎ একই রকম উদ্দীপক বা একই রকম জিনিস রয়েছে জিনিস থাকার ফলেও প্রতিটা জিনিসের পার্টিকুলার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে যে বৈশিষ্ট্যগুলো একটা থেকে অন্যের আলাদা করা যাবে না মানে ওই বৈশিষ্ট্য ওটার মধ্যেই থাকবে আমি যদি বলি ধরো একটা মানে বলের ক্ষেত্রে যদি বলি একটা বল রয়েছে এবং একটা ফুটবল রয়েছে সেই ক্ষেত্রে ওদের হুবহু অনেক বৈশিষ্ট্য থাকতে পারে কিন্তু বেসিক কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা দেখা যাচ্ছে এমনি একটা ছোট বলের একটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে আবার একটা বড় বলের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে যে নির্দিষ্ট বৈশিষ্ট্যটা ছোট বলের আছে সেই বৈশিষ্ট্য কিন্তু অন্য কোনো বলে নেই আবার বড় বলের যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্য কিন্তু অন্য ছোট বলের ক্ষেত্রে নেই সেই জিনিসটা যখন বুঝতে পারবে তখনই কিন্তু কনসেপ্ট শিক্ষণ হবে যেমন শিশু অনেক পেন দেখে পেনের সম্বন্ধে ধারণা তৈরি হয় অর্থাৎ তার ধারণা শিক্ষণ হলো যদি তার পেন সম্পর্কে ধারণা শিক্ষণ হয় তবে নিশ্চয়ই সে পেনকে পেন্সিল থেকে আলাদা করতে পারবে তাহলে মানে পেন আর পেন্সিল তো দেখতে একই রকম প্রায় কতকটা একই রকম দেখতে ঠিক আছে এবার যদি যখন পেন সম্পর্কে আমার ধারণা হয়ে যাবে দুটো জিনিস একই রকম দেখতে মনে হলেও কিন্তু আমি পেন সম্পর্কে যেহেতু ধারণা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে পেন যে পেনসিলের থেকে আলাদা সেটা কিন্তু বলতে পারবে কারণ তার মধ্যে অলরেডি পেনের ধারণা তৈরি হয়ে গেছে ওকে নেক্সট বলা হচ্ছে রুল লার্নিং রুল লার্নিং বা নিয়ম শিখন বলা হচ্ছে যখন ব্যক্তির বিভিন্ন ধারণার শিখন হয় তখন সে বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক বা সংযোগ স্থাপন করতে পারে তাহলে কি বলা হচ্ছে যে একাধিক যখন তার কনসেপ্ট শিখন হয়ে গেল তাহলে তখন সে তো একাধিক বস্তু ধারণা তার মধ্যে তৈরি হবে তাহলে ওই ধারণাগুলিকে যখন বিভিন্ন জিনিস মানে একটা ধারণার সাথে আর একটা ধারণার সম্পর্ক নির্ণয় করতে পারবে বা সংযোগ স্থাপন করতে পারবে তখনই তার নিয়ম শিখন হবে যেমন ধরো সূর্য সম্পর্কে যদি ধারণা তৈরি হয় তার বা পৃথিবী সম্পর্কে তার যদি ধারণা তৈরি হয় চন্দ্র সম্পর্কে যদি তার ধারণা তৈরি হয় তাহলে কিন্তু সে বলতে পারবে যে দিন রাত্রি কেন হচ্ছে বা বার্ষিক গতি কেন হচ্ছে আর্নিক গতি কেন হচ্ছে এইগুলো কিন্তু সে বলতে পারবে যদি সূর্য সম্পর্কে পৃথিবী সম্পর্কে তার ধারণা তৈরি হয় তাহলে কিন্তু এগুলো বলতে পারবে যখন সে বলতে পারবে তখন সেটা হবে নিয়ম শিখুন ঠিক আছে কারণ এগুলো একটা নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছে যেহেতু ওর মধ্যে সূর্যের ধারণা তৈরি হয়ে গেছে পৃথিবীর ধারণা তৈরি হয়ে গেছে তাহলে সে সহজেই বলতে পারবে যে দিন রাত্রি কেন হচ্ছে বা বার্ষিক গতি কেন হচ্ছে ঠিক আছে নেক্সট প্রবলেম সলভের সলভিং লার্নিং এটাই তার শেষ মানে আট নম্বর যেটা সর্বশেষ শিখন বলা হয়েছে ঠিক আছে আর এটাকে সে মানে সব থেকে কঠিন শিখন বলেছে সেটা কি বলেছে যে জ্ঞানের মতে এটি সর্বোচ্চ শিখন পূর্বের সমস্ত শিকণের ওপর ভিত্তি করে যখন ব্যক্তি কোনো নির্দিষ্ট সমস্যার জন্য নতুন কোনো পদ্ধতি আবিষ্কার বা উদ্ভাবন করে তখনই এই ধরনের শিকন হয় তার আগে যে সমস্ত সৎ প্রকার শিক্ষণ শিখলো সেই শিক্ষণগুলোর ওপর ভিত্তি করে যখন সে নতুন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যাটার সমাধান করতে পড়ছে বা কোনো কিছু নতুন জিনিস তৈরি করতে পারছে তখন সে তার মধ্যে প্রবলেম সলভিং লার্নিংয়ের ক্ষমতা তৈরি হয় বা এটাকেই বা এই ধরনের শিক্ষণকেই তখন সমস্যা সমাধান শিখন বা প্রবলেম সলভিং শিখান বলা হবে অর্থাৎ যে আমরা ধর পূর্ববর্তী শিক্ষণগুলো শিখে নিলাম তারপরে পরবর্তী ক্ষেত্রে যে সমস্যায় পড়ছি আমি তখন আমার পূর্ববর্তী যে কনসেপ্ট লার্নিং বলো রুল লার্নিং বলো স্টিমুলাস রেসপন্স লার্নিং বলো সিগন্যাল লার্নিং বলো যেগুলো আছে সমস্ত কিছু যেহেতু শেখা হয়ে গেছে তাহলে আমরা নতুন পরিস্থিতিতে সম্মুখীন হতে পারবো তাহলে আমরা সেই সমাধানটা করতে পারবো তাহলে এই এই সমাধান করতে পারাটাকেই বলা হচ্ছে সমস্যা সমাধান শিখন বা প্রবলেম সলভিং লার্নিং তা এটা ছিল আজকের আমাদের আলোচনার বিষয় নেক্সট দিন আমরা আলোচনা করব নাইনথ কন্ডিশনটা তারপর লার্নিং আউটকামটা আস্তে আস্তে করব সবগুলো তা কেমন লাগলো ক্লাসটা বলবে কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক একটা শেয়ার থ্যাংক ইউ